নমস্কার বন্ধুরা, আমি দীপক দেব। আপনারা দেখছেন মিউজিক আপডেট বাংলা চ্যানেল। মিউজিক আপডেট বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা শিখতে চলেছি লো বাজেটের মধ্যে কিভাবে আমরা একটি সুন্দর হোম স্টুডিও ক্রিয়েট করতে পারি। তো হোম স্টুডিও ক্রিয়েট করতে কী কী ইকুইপমেন্ট লাগবে, কতটা বাজেট লাগবে, যাবতীয় তথ্য আজকের এই টিউটোরিয়ালে আমরা ক্লিয়ার করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনাদের নিকট একটি বিনম্র প্রার্থনা, আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো বন্ধুরা, একটি হোম স্টুডিও ক্রিয়েট করার জন্য মাত্র 60টি আইটেমের প্রয়োজন রয়েছে। তো চলুন এক এক করে আমরা দেখে নিচ্ছি। সর্বপ্রথম আপনার একটি মাইক্রোফোন প্রয়োজন পড়বে, দ্বিতীয় নম্বরে আপনার একটি মাইক্রোফোন স্ট্যান্ডের প্রয়োজন পড়বে, তৃতীয় নম্বর আপনার একটি পপ ফিল্টার প্রয়োজন পড়বে, চতুর্থ নম্বর আপনার একটি অডিও ইন্টারফেস বা সাউন্ড কার্ডের প্রয়োজন পড়বে, তার পঞ্চম নম্বরে রয়েছে আপনার একটি সফটওয়্যার, আর ষষ্ঠ নম্বরে আপনার কাছে একটি কম্পিউটারের প্রয়োজন পড়বে, এবং সাত নম্বরে আপনার কাছে একটি স্টুডিও মনিটরিং হেডফোনের প্রয়োজন রয়েছে। বাস এই 60টি আইটেম যদি আপনি একবার জোগাড় করে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনি ঘরে একটি হোম স্টুডিও ক্রিয়েট করে নিতে পারেন। তো চলুন এক এক করে আমরা দেখে নিচ্ছি। সর্বপ্রথম আমাদের একটি মাইক্রোফোনের প্রয়োজন রয়েছে। মাইক্রোফোন দুই কোয়ালিটির হয়ে থাকে, কনডেন্সার মাইক্রোফোন এবং ডাইনামিক মাইক্রোফোন। এই দুটো মাইক্রোফোনের মধ্যে পার্থক্য কী? তো দুটো মাইকের মধ্যে ডিফারেন্স হলো ডাইনামিক মাইক্রোফোন চারদিকের সাউন্ড ক্যাচ করবে এবং কনডেন্সার মাইক্রোফোন শুধুমাত্র আপনার ফ্রন্টের আওয়াজটিকে ক্যাচ করবে। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার চারিদিকের আওয়াজ রেকর্ড হোক, সেই জন্য আপনি সবসময় কনডেন্সার মাইক্রোফোন চুজ করবেন। কেননা আপনি আপনার সামনের আওয়াজটাকেই, শুধু নিজের আওয়াজটিকেই আপনি চাইবেন রেকর্ড হোক, তো অবশ্যই করবেন। তো কনডেন্সার মাইক্রোফোন আমি এখানে ব্যবহার করছি BM-800 মাইক্রোফোন। এর পরবর্তীতে পপ ফিল্টারের প্রয়োজন রয়েছে। পপ ফিল্টার এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, এটা খুব সস্তা একটি পপ ফিল্টার। পপ ফিল্টার কেন ব্যবহার করা হয়? অ্যাকচুয়ালি আমরা যখন কথা বলি বা গান করি, আমাদের মুখ থেকে প ফ এই জাতীয় কিছু হাওয়া পাস হয়, যেটা নাকি সরাসরি প্রভাব ফেলে মাইক্রোফোনের উপরে। তার জন্য এই পপ ফিল্টারটিকে যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে দেখবেন আপনার সেই হাওয়াটিকে ফিল্টার করে শুধু আপনার কথাটিকে মাইক্রোফোন রেকর্ড করে। এরপরে যেটি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে মাইক্রোফোন স্ট্যান্ড। এটা আমি মোটামুটি 650 টাকার মধ্যে নিয়েছিলাম, এটা খুব সস্তাতে আমি পেয়ে গিয়েছিলাম। তো এটা আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি যেটা মাইকের দোকানে আপনি দেখে থাকেন সচরাচর, সেটাও আপনি নিতে পারেন। তো এটার একটা সুবিধা রয়েছে, এটা ফ্লেক্সিবল, আপনার ইচ্ছা মতন ছোটো বড়ো করে নিতে পারেন, যে কোনো আপনার টেবিলেও আপনি এটাকে সেট করে নিতে পারেন। নেক্সট আসছে ফ্যান্টম পাওয়ার সাপ্লাই বা অডিও ইন্টারফেস অথবা সাউন্ড কার্ড। সাউন্ড কার্ড যদি নেন, এটা সব থেকে সস্তা, 200 থেকে 300 টাকা বা 400-500 টাকায় আপনি এটা পেয়ে যাবেন। এটার লিঙ্কও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে পারচেস করতে পারেন। আর যদি আপনি ফ্যান্টম পাওয়ার নিতে চান, তাহলে এটা আপনাকে 150-200 টাকার মতন আপনাকে দিতে হবে, মানে 1500 থেকে 2500 টাকা। আর যদি আপনি সাউন্ড কার্ড ব্যবহার করতে চান, আপনি বেহারিঞ্জার যদি ব্যবহার করতে চান, মোটামুটি 4500 থেকে আপনি 14-15 হাজার ব্যবহার করতে পারেন। অথবা যদি ফোকাস রাইট অডিও ইন্টারফেস ব্যবহার করতে চান, তাহলে আপনি এটা 10,000 থেকে 22,000-এর মধ্যে নিতে পারেন। 10,000-এ শুধু আপনি সাউন্ড কার্ডটি পাবেন, আর 22,000-এর মধ্যে আপনি এরকম একটি স্টুডিও প্যাকেজ পেয়ে যাবেন। তো এর পরবর্তীতে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার আপনার ইচ্ছা মতন আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করছি ল্যাপটপ, তো আমি এটা HP-র ল্যাপটপ ব্যবহার করছি। তো কম্পিউটারে যেটা আপনি দেখে কিনবেন সেটা হচ্ছে মিনিমাম 4GB র্যাম আপনার প্রয়োজন পড়বে, একটি অডিও ইন্টারফেস মানে ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন ব্যবহার করার জন্য। এখানে আমি HP-র ব্যবহার করছি, মিনিমাম 4GB র্যাম, স্টোরেজ 500GB মিনিমাম, আর সাথে হার্ড ড্রাইভ SSD থাকলে আরও বেটার হয়। তো এই প্রোডাক্টটির আমি বাই করেছিলাম অ্যামাজন থেকে, এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এটা আপনার মোটামুটি 27,000 টাকার মতন পড়বে আজকের ডেটে, আর সমস্ত প্রোডাক্ট। নেক্সট যেটা আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটি অডিও ওয়ার্কস্টেশনস, মানে ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশনস বা ডো। আমি এখানে ব্যবহার করছি FL Studio। আপনি যদি
ফ্রিতে ব্যবহার করতে চান, অডাসিটির সাথে আপনি যেতে পারেন, এটা টোটালি ফ্রি। আর যদি এফএল স্টুডিওর মতনই আপনি মিউজিক নিয়ে কাজ করেন, এরকম একটা অডিও ইন্টারফেস মানে ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন আপনি চান, তাহলে তার একটি ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব খুব তাড়াতাড়ি, যেটা আপনি টোটালি লাইফ টাইম ফ্রিতে ব্যবহার করতে পারেন। ফুললি ফ্রি, লাইফ টাইম ফ্রি ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশনস, যেটা দিয়ে আপনি মিউজিক, সং সব কিছুই রেকর্ড করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন, তৈরি করতে পারবেন। তবে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যখন কোনো অডিও বা সং আপনি রেকর্ড করবেন, চেষ্টা করবেন যতটা বাইরের নয়েস মানে রেকর্ড না হয়, এমন সময় রেকর্ড করবেন যেন বাইরের সাউন্ডটা কম থাকে। সেই সঙ্গে যদি আপনি ভিডিও রেকর্ড করতে চান, এরকম একটি গ্রিন স্ক্রিন আপনি ব্যবহার করবেন, এটারও দাম খুব সস্তা, 600 থেকে 650 টাকার মধ্যে আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেই সঙ্গে কিছু লাইটের প্রয়োজন রয়েছে আর একটি ক্যামেরার প্রয়োজন রয়েছে। আপনার কাছে ক্যামেরা না থাকলে আপনি আপনার স্মার্টফোনকেও কাজে লাগাতে পারেন। আমি সাজেস্ট করব আপনি ডিজিটাল মানে DSLR ব্যবহার করুন, আর DSLR-এর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, আমি যেটা ব্যবহার করি। তো সমস্ত কিছুই আপনি অনায়াসে আরও মানে এই তিনটা যদি আইটেম যোগ করেন, মানে লাইট, গ্রিন স্ক্রিন আর হচ্ছে ক্যামেরা, তাহলে কিন্তু আপনার ফুল মানে অডিও ভিডিওর একটি হোম স্টুডিও আপনি ঘরে বসে ক্রিয়েট করে নিতে পারছেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সবল থাকবেন, স্টে টিউন মিউজিক আপডেট বাংলা চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।